হাঁস কি বড় আছে নাকি? আমরা হাঁস নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। ওরে কি গাছপালা! বাপরে ঘন জঙ্গল। হাঁস কিনতে যাওয়ার আগে আমরা একটু প্যারা ফুইরা খেয়ে আসি। বিশাল বড় ডাব। প্রচুর সবজি। তোমার কি মনে হয় শরীরের অবস্থা কিরকম এখন? গ্রাম প্রদক্ষিণে বেরিয়েছি আমরা সকাল সকাল। আর লিটল কদবেল ওড়াফল কই? হাঁস কই? শালিক শালিক পাখি এ কবে আনেছি মাত্র? ও রে, খাঁচা 170। ও, এর চেয়ে কি বড় খাঁচা আছে নাকি? দোতলার দাম কত? 240। এর কি খাবিয়াস কিরাম? হ্যাঁ খাবিয়াস বৈজ্ঞানিক পদ্ধতিতে ওর পা বানছে সরকার। হয়নি হাঁসটা টোটালি 3 কেজি হয়েছে। আর এটাকে আমরা গ্রামের ভাষায় বলি মেরি হাঁস। এর আরও একটা নাম আছে, সেটা হচ্ছে চায়না হাঁস। কাঁঠাল তোলা চলছে, দেখেন তম আছে, এখানে পরমিকা আছে, পরমিকা মাত্র ঘুম থেকে উঠে আসছে। আর সংকাত তো সার্বক্ষণিক সাথী। চাল দেখান দুধ দেখান। আমাদের নিজেদের মুরগি বা মোরগের ঘর থেকে এই মোরগটা আমরা নিয়েছি, আর হচ্ছে হাঁসটা আমরা কিনে এনেছি। হাঁসটা অলরেডি 3 কেজি আজকে। মোরগ আর হাঁসটা দিয়ে আমাদের জমিয়ে খাওয়া দাওয়া প্লাস আড্ডা হবে। আমাদের নিজেদেরও হাঁস আছে, মুরগিও আছে। হাঁসটা আমরা অলরেডি কিনে এনেছি। হাঁস পাতি হাঁস সাধারণত বেশি 3 কেজি হয় না। দেখুন মুরগ বা মুরগিকে খাবার দেওয়া হচ্ছে। এই যে টোটালি কিন্তু একদম ন্যাচারাল, এটা হচ্ছে পুরা আর ভাত, এটা মিক্সড করে দেওয়া হচ্ছে। এছাড়া বাইরের কোনো খাবার দেওয়া হয় না এখানে। খাচ্ছে বসে থেকে মা? খাচ্ছে মা? তোমার কটা মুরগি আছে মা? মা মুরগি কটা আছে? 12টা মুরগি আছে। একদম আমাদের এখানে মুরগির কিন্তু একদম ন্যাচারালি সব কিছু, যেটা অর্গানিক বলা হয়। আর 5টা হাঁস আছে। ও কটা হাঁস ডিম দেয় তোমার? একটা হাঁসে ডিম দিচ্ছে। আর মুরগি 5টা, তার মানে 6টা মোট প্রতিদিনই ডিম দিচ্ছে। ঘিরে আমরা মাছ ধরতে এসেছি। আমরা হচ্ছে মূলত কারেন্ট জাল দিয়ে মাছ ধরবো। তার আগে এই যে কিরের পাশে শ্যাওলাগুলো জমেছে, এগুলো তুলে দেওয়া হচ্ছে। আর এই যে দেখেন এখানে আটন পাতা হবে আজ থেকে, আর ওইগুলো কিছু কিছু পাতা হয়েছে আর কি। চলুন দেখাচ্ছি সামনে যেয়ে। আমি, শঙ্কর আর বাবা, আমরা 3জন যাচ্ছি মাছ ধরতে। শঙ্কর
জাল নিয়ে সামনের দিকে যাচ্ছে। আর এই যে দেখেন আটন, এইগুলো কিন্তু পাতা হয়েছে, এইগুলো গতকাল পাতা হয়েছে, আর ওই ওইখানে ওগুলো পাতা হয়নি, এই যে এটা পাতা হয়েছে, এগুলো আজকে মাছও ধরা হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা পেতেছি আটল, সব জায়গায় পাতা হয়নি, এখানেও পাতা হয়েছে। দেখেন বাতাসের সাই সাই শব্দ। আর এই ঘেরের জল কিন্তু খুব বেশি না, এরা হাঁটু বা তার একটু উপরে। ওই গেওয়া গাছের এদিকে, ওকে, আমরা ওই মাথায় অথবা ওই সামনে একটা গেওয়া গাছ আছে ওইখানে হচ্ছে জালটা পাতবো। অনেকদিন পরে মাছ ধরতে যাচ্ছি, এরে ভীষণ আনন্দ লাগছে। আর শঙ্কর ফুটবল খেলছিল, ওকে ডেকে নিয়ে আসছি মাছ ধরবো বলে, ওর একটু মন খারাপ। ঘেরের পাশে ছোট্ট একটা গেওয়া গাছ, দেখেন এই গেওয়া গাছে এত পরিমাণে সুপোকা, বাপরে বাপ, কি বড় বড়, কালো কালো। যাই হোক, আমরা এখন ওই যে বড় গেওয়া গাছটার পাশে চলে আসছি, শঙ্কর ওখানে বসে আছে। শঙ্কর এখানে পাতবা, ওকে। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে দেখেন, আর এই বাতাসে এই শ্যাওলাগুলো কিন্তু ওই আঠালের এখানে এসে চাপছে আর কি, ওই যে আঠন পাতা ওখানে, এই শ্যাওলাগুলো আজকে তুলে দেওয়া হবে। গেওয়া গাছের ফলগুলো তুলছে। আমাদের এখানে যেহেতু পাশেই সুন্দরবন, এই ধরনের গাছগুলো খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়, গেওয়া, গরান, এগুলো হয়তো আর বিশেষ এখানে পড়ছিল আর এই গাছটা জন্ম হয়েছে। এই গাছটা কিন্তু বয়স অনেক, জানেন, নিয়ে রেডি মাছ ঢোকাবো বলে। জালের এক প্রান্ত এভাবে বাটা হয়েছে, আর এক প্রান্ত হয়েছে সাড়তে সাড়তে এগুলো চলে যাবে। শঙ্কর মনে থাকা, শঙ্কর বসে আছে মাটি নিয়ে খেলছে। ওই প্রান্তে জাল বাঁধা কমপ্লিট, এবার জালগুলো আস্তে করে নিচের দিকে পুঁতে দিতে হবে। সুন্দর মেঘ, জাল কিন্তু পুঁতে দেওয়া হচ্ছে। এবার শঙ্করের ওর ভালো লাগছিল না, ও বল খেলা থেকে ডেকে নিয়ে আসছিলাম, এই জন্য বললাম যে যা চলে যা, ও চলে যাচ্ছে। শঙ্কর ওই প্রান্ত থেকে এবার মানে বাড়ানো হবে, বাড়ানো বলতে কি মাছ ঘা দেওয়া হবে, এবং সামনের দিকে ঘা দিতে আসতে হবে, তাহলে মাছ ওই বাতা পেয়ে সামনের দিকে চলে আসবে, এসে জালে এসে হিট করবে, অর্থাৎ জালে এসে বেঁধে যাবে। ব্যাগ ছিল, ব্যাগ পড়ে গেছে, হায় হায়, সে ব্যাগ চলে যাচ্ছে এইভাবে। ওমা, আমার নামা লাগবে এখন, ব্যাগটা ধরে নিয়ে আসছি। আর ওই যে দেখেন ওখান থেকে বাবা মাছ ধরাচ্ছে, ওটা নিয়ে আসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমিও যাবো। ঘিরে নেমে গিয়েছি, পা এরকম করতে হবে, নেমে নেমে মাছ। জাল, হ্যাঁ, এই জাল ছিল, ওরে বাহ, আরে মাছ ভালোই তো হচ্ছে, কাট কই, হ্যাঁ দাদু মাছ, এটা প্রচুর দাম,
কিন্তু তারও বেশি, অনেক বেশি। আর তেলাপিয়ার অনেক স্বাদ আমাদের তেলাপিয়ার, কারণ প্রায় কোনো এখানে সারটার কিছু দেওয়া হয় না, এই যে মাটি, হ্যাঁ একদম মাটি আর শ্যাওলা, এগুলো খেয়ে বড় হয়। জাল পাতার প্রথম 5 মিনিটেই এই যে মাছ হয়ে গেছে, প্রায় 2 কেজির মতো নিচে কিন্তু আছে। তো এখান থেকে জাল তোলা হচ্ছে, কারণ আমাদের যতটুকু লাগবে আমরা পেয়ে গিয়েছি, তারপরে হচ্ছে আর কিছু মাছ আমরা ধরে জাবিয়ে রাখবো। জাবিয়ে মানে হচ্ছে আপনার ঝুড়ির ভিতরে দিয়ে জলে রেখে দিব, এই জন্য ওই সামনে এই 2 আটলোর পরে ওখানে আবার পেতে রাখবো। তোলার সময় একটা মাছ শালা ঝুমঝুম জড়িয়ে গেছে, যাওয়ার কথা নাই, আর এমন জড়িয়েছে, এর নাম হচ্ছে কি মাছ জানি, দাদনি মাছ। যে এখানে আবার পাতা হচ্ছে, এখন এটা পেতে দিয়ে আমরা বাসার দিকে চলে যাব। আর এই যে চলে যাবো বলতে কি, যে এই যে শ্যাওলাগুলো আছে এগুলো তুলবো আর কি, তুলে বাড়ির দিকে কিছু কাজ আছে সেখানে যাব। কাজ করেছি, ছালা তুলেছি, এরপরে এবার আবার ওই জালটা তুলবো। তার আগে একটু জাস্ট ধরানো হবে, দেখেন বাবা হলছে, ওই যে দাঁড়াচ্ছে, কষ্ট হয়ে গেছে ছালা তুলে, অনেকটা ছালা তোলা হয়েছে, এর মধ্যে প্রায় 1.5 ঘন্টার মতো কেটে গিয়েছে। মাছ ধরছি, দেখেন পায়ে নিচে পড়ছে মাছটা, একটা বাগদা ধরে ফেলেছি। এই বাগদাটা এখন আমি পাঠানো দিই, চলে গেছে, আর একটা বাগদা ধরা হয়েছে, ওটা আমার পায়ে নিচে বাবা ধরছে, ধরে ওই যে ভিতরে দিয়ে দিচ্ছে। তেলাপিয়া কিন্তু বেশ কিছু ধরা হয়েছে, আমি দেখাতে পারিনি, বাগদা আমি ধরতেছিলাম বলে। তাহলে বাগদা পড়াং পড়াং করে লাফাই, এই যে মাত্র আমরা ধোয়াই পাশে গিয়েছি, এখানে বেশ করে তেলা দিয়ে পাচ্ছে, সবাই চলে গেছে, আর এই যে একটা আছে ধরা হয়েছে, ওই যে দেখেন ওই মতো পর্যন্ত যাইতে পারিনি, এর মধ্যে বেঁধে গেছে। আমি এখন এবার বাসায় চলে যাই, এবার পাতা থাকতে হবে, পরে আবার স্নান করার সময় তুলে নিতে সব মিলিয়ে মাছ ধরা। এবার আমি বাসার দিকে যাই, সব মিলিয়ে মাত্র 2 বার জাল পাতা হয়েছে, বাতাস আমি যাই, পড়ে যাচ্ছি বাতাসে। এর জন্য আলু কাটা হয়েছে, এখানে পেঁয়াজ, আদা, আসলে দেখি আদা আগই, এই যে সাই আর আমার পরমিকা অনুমিকা কাটছে, পরমিকা অনুমিকা কিন্তু ওরা দুজনই পড়াশোনা করে, পরমিকা হচ্ছে 3rd ইয়ারে অনার্স আর অনুমিকা হচ্ছে 1st ইয়ারের স্টুডেন্ট। আদা বাটা হচ্ছে এখানে মাটির চুলায়, এখন সকাল সকাল রান্না হচ্ছে তেলাপিয়া ভাজি। আর এখানে ভেটকি মাছ আছে, এখানে ভেটকি মাছের পিস, ছোটো ভেটকি মাছ অবশ্যই, সেগুলো যে ছোটো ছোটো ভেটকি মাছ হচ্ছে সে মাথা, কারণ ভেটকি মাছ হতে এখনও কিছুদিন টাইম লাগবে আমাদের এখানে ঘেরে। এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো এই ধরা হয়েছে, দেশি মোরগ, মোরগের মাংস কাটা রান করলাম। এরপরে এই যে হাঁসের মাংস, দেখেন একদম পরিষ্কার করে ফেলেছে, এবার হচ্ছে আমরা এটাকে
শাখা দিব, পোড়া দিব। আর মুরগের মাংসটা রান্নার জন্য চলে যাচ্ছে। মাটির চুলায় হাঁসের মাংস শাখা হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি চলে এসছে আর আমাদের মুরগের মাংস রান্না শেষ, সেদিকে হাঁসের মাংস রান্না চলছে। চলুন, আলু দেওয়া হয়েছে, এখানে আলু ভেজে রাখা হয়েছে। এখানে হচ্ছে হাঁস, প্রথমে মাটির চুলায় হাঁসের মাংস, আহা আহ দুর্দান্ত। মাংস কষানো চলছে আর পাশে হচ্ছে জল গরম দেওয়া হয়েছে। কষানো হলে এটা হচ্ছে হাঁসের ভিতরে পড়ে যাবে। মাংস একটা অন্যরকম স্বাদ, এটা কিন্তু চীনা হাঁস বারবার করে বলেছি। আর দেখুন, বিশেষ করে আমাদের এলাকাতে এই যে মাটির চুলায় রান্না, আহারে এই যে স্বাদ। নীল বর্ণ ধারণ করেছে আকাশ। এই বৃষ্টি, এই রোদ। মুরগের মাংস গরম গরম ধোয়া উঠছে মাটির চুলায় রান্না, আহা। এদিকে হাঁসের মাংস রান্না হচ্ছে। হাঁসের মাংস রেডি। উফ, হাঁসের মাংসের ঝোল আর আলু। হ্যাঁ মার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।